ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, ফরিদুজ্জামান ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির গোশত তিন ভাগে ভাগ করার বিষয়টি কি শরীয়ত সম্মত, দলিল সহ জানাবেন। কোরবানির গোশত এটা তিন ভাগে ভাগ করা যায়, মূলত এটা তিন শ্রেণীর মানুষ খাবে, এই সম্পর্কে কোরআনের আয়াত থেকে যেটা আমরা জানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 22 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলছেন যে তোমরা খাও, অভাবগ্রস্তকে খাওয়া, ভিখারীকে দাও। এখানে ভিখারী অভাবগ্রস্ত দুটোই কাছাকাছি, মানে ফকির মিসকিন আর তোমরা সেটা থেকে খাও, তো দুইটা ভাগ আসছে। আর যে তোমরা খাও, এখান থেকেই আত্মীয় স্বজনের ভাগ, এই হিসাবে তিন ভাগ করা যায়। তবে প্রয়োজনে এই তিন ভাগে কম বেশি করা যাবে, এবং সবটুকুও যদি কেউ সাদকা করতে চায় যে আমি আমার এতগুলো প্রয়োজন না, আমার বাড়িতে সদস্য সংখ্যা কম, তো আমি যতগুলো আছে তার মধ্যে থেকে অধিকাংশই, মানে বেশিরভাগ দান করে দিলাম, সাদকা করে দিলাম, তাহলে সেটা সে করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু কাউকে না দিয়ে একাই খাওয়া এটা জায়েজ নয়। দরিদ্র মিসকিনদের জন্য জমাকৃত গোশত যারা কুরবানি দিয়েছে তাদের মাঝে বন্টন করাও যাবে না। আমাদের সমাজে এটা করে যে যেটা সমাজে একসাথে নেওয়া হলো সবার পক্ষ থেকে, সেটা আবার সবাইকে বিলিয়ে দেওয়া হলো, এখানে দরিদ্রের হকটা কমে যায়। যদি যারা জামাতের মধ্যে রয়েছে তারাই যদি সবগুলো নিয়ে নেয়, তাহলে এখানে গরিব মানুষদের হকটা কমে গেল। যারা জামাতের মধ্যে রয়েছে, কোরবানি দিতে পেরেছে, তারা যদি এই হকটা না নেয়, তাহলে গরিবরা খুব ভালোভাবে পাবে, এটা আশা করা যায়। উল্লেখ্য যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস রয়েছে, যে হাদিসটি হচ্ছে সনদবিহীন হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত তিন ভাগ করেছেন, এক ভাগ নিজ পরিবারকে খাইয়েছেন, এক ভাগ প্রতিবেশীকে দিয়েছেন, এবং এক ভাগ ভিক্ষুকদের মাঝে সাদকা করেছেন। এ মর্মে বর্ণিত হাদিসটি হচ্ছে সনদবিহীন হাদিস, যেটা ইরওয়াল গালিল নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ লেখা গ্রন্থের 1160 নম্বর হাদিস মির আতের পঞ্চম খণ্ডের 120 পৃষ্ঠা 1493 নম্বর হাদিসের আলোচনা এবং 9 নম্বর খণ্ডে 244 পৃষ্ঠায় রয়েছে। ইবনে কুদামা আল মুগনি 11 নম্বর খণ্ডের 108-109 পৃষ্ঠায় ব্যাপারে আলোচনা রয়েছে। সুতরাং তিন ভাগে ভাগ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে গরিবদের হক এটা যাতে পৌঁছে যায়। আপনি খাবেন, আপনার আত্মীয় স্বজনকে দেবেন, সেটা আপনার বিষয়, কিন্তু গরিব মিসকিনদের হক এটা অবশ্যই ঠিক রাখা লাগবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।